আরে এক এক মাসে 4,317 টাকা করে বিল এসছে। ভালোই লাগছে। আরে আমার এই কুর্তিটা বেশ ভালোই লেগেছিল, আমি অর্ডার করেছি, কিন্তু এটা না মানে একটা করে অর্ডার করো আর একটা করে রিটার্ন করো। না দুপাট্টাটা দেখো কত ছোট, সেই জন্য ভাবছি এটাকে ফেরত দিয়ে দেবো। নাহলে বেশ কালারটা মানে এই কালারটা ভালো লেগেছিল আর এই সাথে দুপাট্টার কালার। প্রত্যেকদিন একটা করে জিনিস আছে আর একটা করে রিপ্লেসমেন্ট পরের দিন। কুনাল আমাকে টাকা দিয়ে দিয়েছে, বলেছে তুমি তোমার মতন অনলাইন থেকে কিনে নাও। তো কালকে পড়িয়ে ঠড়িয়ে উঠে খেয়ে দে এই অপহরণ যে সিরিজটা দেখতে শুরু করেছিলাম, এটা কোথায় জানো হচ্ছে? জি সিনেমা। জি সিনেমা, জিও 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 জিওতে হচ্ছে, দারুণ হচ্ছে। আর এইখানে যে হিরোটা আছে সেরকম নামি দামি কেউ নেই, হিরোটা যেটা আছে সে হচ্ছে মার্ডার টু এর, সরি জিসেম টু এর হিরোটা, কিন্তু সেটাকে অসাম লাগছে। এখানে দারুণ অ্যাক্টিং করেছে আর ফাটাফাটি, মানে একদম নেক্সট লেভেলের সিরিজটা হচ্ছিল। তো সিদ্ধার্থ সেনগুপ্তা না ডাইরেক্টর, কি অরুণোদয় সিং, অরুণোদয় সিং, হ্যাঁ। তো আর মাহি গিল ছিল, দারুণ হলো, দারুণ হলো। তো এবার কালকে রাত্রিবেলা হয়েছে আমার শরীর খারাপ, মাঝরাত্রি থেকে আমার খুব বমি হয়েছে, তো সকাল থেকে শরীরটা আমার একটু উইক, আর সকালবেলা ওটা সেরকম কোনো কাজ করি, শুধু খাতা লেখার কাজটা করেছি। তো আমি গিয়ে সোফায় শুয়েছিলাম, কোনাল আবার চালিয়ে দিয়েছি, তো বাদ বাকি এপিসোডগুলো আজকেই শেষ করলাম, আর উঠতে ইচ্ছা করছিল না, আর এখন যাব হচ্ছে স্নান করতে। আর এইগুলোকে দেখো ছুটি কাটা, এ একদিকে ও একদিকে, ওর মা ওইখানে, আর এ তো সবসময় ঘুমিয়েই আছে, সারা রাত চেঁচায় এখন ঘুমাচ্ছে। সুকিং রে এনে তো রাখির যে ব্লগটা সেটা আমাদের শ্যুট করাই ছিল, কিন্তু কালকে আমরা ওটাকে পাবলিশ করিনি, তো আজকে পাবলিশটা করছি। তো এখন বাজে হচ্ছে 12:15, তো আমি এটাকে পাবলিশে বসিয়ে দিই, স্নান করতে চলে যাবো। আর রাখির দিনকে তন্দুর খেতে পারিনি বলে সে কালকে আমি তন্দুর এনেছি, তন্দুর খেয়ে, তন্দুরটা কালকে খেয়ে যাই না, কোনো ভালো মনে এসে খাওয়াইনি মনে হয়। তুমি ভালো মনে খাওনি, প্রথমে বলছে পিসটা তো অনেক বড় ছিল আগের দিন এনেছিলে, আজকে কি করে ছোট হলো, ওই জন্যই এরকম হয়েছে, তুমি মনে মনে করে খেয়েছো বলেই এরকম হয়েছে। কি গরম আজকে না, কালকে তো রাত্রিবেলায় বমি করেছে, শরীরটা খারাপ, ঘুমও হয়নি, আজ এটাও 7:30 ডেকেছি, তাও ঘুমাচ্ছিল, আমাকে বলছে যে দুপুরে, আমি বললাম যে দুপুরে আজকে কিন্তু তুমি ঘুমাবে, কোনো মোবাইল দেখবে না, টিভি দেখবে না, কিছু দেখবে না, এই দেখা এখনও শুয়ে আছে। আজকে কিন্তু আমার সফট অর্ডার যে আজকে দুপুরবেলাটা পুরো একদম ঘুমাবে, ঘুম পাচ্ছি না, দুপুরবেলা ঘুমলে আবার রাত্রিবেলা কিন্তু টাফ, দরকার নেই রাত্রিবেলা টাফ হয়ে, তুমি আজকে ঘুমাও নালে বিকেলে কিন্তু পড়াতে পারবে না, এটা মাথায় রাখবে। আর এখন চলো আমরা লাঞ্চটা করে নিই, আজকে সাদা মাটার লাঞ্চ। হ্যাঁ কালকে রাত্রে যেহেতু আমার একটুখানি ডাইজেস্টিভ প্রবলেম হয়েছিল, তো আজকে ভেবেছি মানে লিভারটাকে একটু রেস্ট দেওয়া দরকার, তো ব্রেকফাস্টেও আজকে খেয়েছি জল আর মুড়ি পেটটা ঠান্ডা হওয়ার জন্যে, আর একদম পাতলা করে ডাল আর আলু ভাতে, যদিও কিন্তু আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছ এসেছে। আর আজকে কুনালের লাঞ্চে রয়েছে ডিমের কারি, এটা কি করলা আলু ভাতে ঝিঙে পোস্ত আর ডাল। আর এই যে মায়ের লাঞ্চে দেখো স্পেশাল জিনিস, সেটা হচ্ছে ডিম ভর্তি ইলিশ মাছ। আর আমার না ছোটোবেলা থেকে একটা প্রবলেম হচ্ছে, যখনই আমার শরীরটা কোনো রকমভাবে একটুখানি খারাপ হলে আমার অ্যাপেটাইটটা একদম নষ্ট হয়ে যায়, মানে খেতে ইচ্ছা করে না। সেই ইলেকট্রিক বিল নিয়ে পড়ে আছো, ওর মাথা, তোমার কি মাথা ফাথা খারাপ আছে নাকি? আরে এক এক মাসে 4,317 টাকা করে বিল এসছে, মানে পেয়েবল অ্যামাউন্ট হচ্ছে 12,573 টাকা। একে বলে বোঝানো যায় না, যেটা বিল এসছে সেটা দাঁড়াও, দুটো বিল এসছে আর আমাদের টোটাল বিল এসছে কত, 12,000 কত সামথিং, ওর মাথায় চিন্তা ঢুকেছে। আমি বললাম দেখো যেটাই 12,000 আসুক, 15,000 আসুক, 10,000 আসুক, সেটা তোমায় দিতেই হবে। আগে গ্যাসের দাম বেড়েছে, কেউ হাল্লা করে কিছু কমাতে পেরেছে কি, তেলের দাম পেরেছে, কিচ্ছু হবে না, যেটা হবে সেটা তোমায় দিতে হবে, তুমি চুপচাপ শুধু সবুর করে থাকো সব কিছু। দেশে থাকি, কথা হচ্ছে যে আগের 3 মাস বিল মানে কোনো মিটার রিডিংয়ে আসেনি, কোনো মানে কোনো লোক আসেনি, তো এবারে যখন মানে আমাকে তো মোবাইলে মেসেজ দেয়, তো আমাকে কদিন আগে মেসেজ দিয়েছিল যে এই ডিউ এই ডেটের মধ্যে আসবে মিটার রিডিং করতে, তো এখন এসে 1,000 টাকার বিল এসছে। আমরা বলতো, ওরা বলছে যে মানে প্রিভিয়াস যে মান্থগুলো মানে ওরা মিটার দেখেনি সেই মিটারের এটা এর সাথে অ্যাড করে দেওয়া হয়েছে। তো একে তো মানুষের ইকোনমিক কন্ডিশন
টু লো, তার মধ্যে যদি এক এক মাসে যদি 4,500 টাকা করে বিল আসে, মানে আমাদের ডিউ পেমেন্ট পেবল দিতে হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে 12,573 টাকা, ইটস টু মাচ। আর পাড়ার লোকের তো হাল্লা পড়ে গেছে, যেই লোকটা মিটার দেখে মনে হচ্ছে তাকেই যেন আক্রমণ করবে সবাই মিলে, সব বাড়ি থেকে সবাই বেরিয়ে গেছে, এই তোর বিল এত এসছে, তোর বিল অত এসছে, এই করছে, যেটা আসবে সেটা দিতেই হবে, কিছু করার না। না তুমি শুধু আমাদের নিয়ে বিচার করছো না, ধরো আমরা দিয়ে দেবো, আমাদের কোনো একটু অসুবিধা হবে কিন্তু আমরা পে করে দেবো, কিন্তু এখন অনেক বাড়িতেই আছে যাদের পক্ষে মাস গেলে 2,000 টাকা বার করে ইলেকট্রিক বিল দেওয়াটা একটু টাফ, তাদের কথাটা চিন্তা করো একবার, সেটা বলো তুমি। আর আমার এখন একটা কাজ পড়েছে, এই যে ট্রেড লাইসেন্স ওর প্রত্যেক বছর রিনিউ করা হয়, এবছর কর্পোরেশনে রিনিউ হয়নি, যে আমার পাড়ার ছেলেটা কর্পোরেশনে কাজ করে ওর হাত দিয়েই করাই প্রত্যেক বছর। এবারে ও বললো যে কুণালদা এসে কাল রাত্রিরে যে এখন অনলাইন হচ্ছে, ভালো কথা, এ অনলাইনে মোবাইল থেকে কিছুতে ওই সাইটটা খুলছে না, এখন ওই যে একে নিয়ে এসেছি ল্যাপটপ বাবাজি, এ আমার এখন সব সমস্যার সমাধান, ইলেকট্রিক বিল করে ঘুমালো না। হ্যাঁ আর কি বলবো, হ্যাঁ না ইলেকট্রিক বিল করে কি ঘুমাবো না, ইলেকট্রিক বিল মিটার দেখতে সারা পাড়ায় হালচাল মেচে গেছে যে কি ইলেকট্রিক এবারে এত কেন বিল এসছে। আর হট করে দেখছি আজ ওয়েদারটা দেখো না কিরম কিরম হয়ে গেল, আমাদের আলো জ্বলে ওই জন্য ব্লক করতে হচ্ছে, একদম পুরো মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বিকেলের দিকে বৃষ্টি নামবে। কাল থেকে যা গরম রেখেছিল, কাল থেকে এক্সট্রিম পর্যায়ে গরম ছিল, এখন আমাকে বললো আজকে রস করো না, সেই দিলে রস খাও, শরীরটা সত্যি একদম ভালো লাগছে না। তো আগের সপ্তাহে ছুটি নিয়েছিলাম, মঙ্গলবার না বুধবার দিন আমরা বেরিয়েছিলাম, তা না হলে এই সপ্তাহে আজকে ছুটিই নিয়ে নিতাম, কেননা আজকে জোর করে টানতে হচ্ছে। তো শরীরটা একদমই ভালো লাগছে না, পারমিটও করছে না, মনে হচ্ছে শুধু শুয়েই থাকি, এই দুপুরবেলা অল্প একটু ঘুমিয়েওছি। তো এখন যাই, খিদেও পেয়েছিলো, একটা মিষ্টি খেলাম, কুণালকেও দিলাম, কেননা শুধু ডাল আর ভাত পেটে কতক্ষণ থাকে। বেবে টাটা, বেবে টাটা, টাটা টাটা, বেবে এখানে বসে বসে লোক দেখছে। পড়ানো ওর হয়েছে, এখন আবার এসছে জল দিতে, বলছি শরীর খারাপ, আজকে বেশি খাটাখাটি করো না, এক্সট্রিম পর্যায়ে গরম আর বৃষ্টিও হয়নি, তো গাছে জলটা দিতেই হবে, ছাদে জল দিলাম, উঠোনে গাছ যেগুলো সেগুলো জল দিলাম। আর তারপরে ভাবছি কি কালকে ডাইজেস্টের প্রবলেম হয়েছে, আজকাল একদম হাঁটা হচ্ছে না, খাচ্ছি আর ঘরের এসিমেতে ঢুকে যাচ্ছি, তাই কুণালকে বললাম যতক্ষণ খাবার প্রিপেয়ার হবে ডিনারে ততক্ষণ হেঁটে নেবো, দিয়ে গা ফা দিয়ে একবারে ফ্রেশ হয়ে যাবে, খাবারটা ডাইজেস্ট হবে। ট্রেড ঘরে কি গরম কি গরম, এসি ছাড়া এক সেকেন্ডও থাকা যাচ্ছে না, আর যতক্ষণ মা রুটি করছে ততক্ষণ আমি একদম 15 মিনিটসের একদম ওয়াক নিয়ে নিলাম। এখন কুণাল এখন ডিনার নিয়ে এসেছে, আর এই হচ্ছে আজকে আমাদের ডিনার, একদম এটা হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পাতলা পাতলা ঝোল তরকারি, আর আলু এই রুটি, আর কুণালের কি বাটার, ওই তো বাটার, বাটারি রুটি। আর এই যে আরেকজন রাত্রির রূপচর্চা হচ্ছে, কি করছো? এটা আমার শেষ হয়ে গেছিল, কালকে বেরিয়েছিল, আজকে তো আর বেরোয়নি, এটা এখনো আছে একটুখানি, এটা আবার নতুন কিনে আনলাম, অ্যালোভেরা জেল, এটাই আমি মাখি, রূপচর্চার রুটিন শেষ হয় না। আর আমিও জাস্ট চুল টুল বেঁধে এবার চলে এসেছি, আর এখন বসে বসে এই বাংলা বইটা দেখবো। আর এই দেখো, সেদিনকে বলছিলাম যে সিগন্যাল থেকে কিনেছিলাম, এরকম অনেক কিনেছি, তো এখন এই কালোটা বেশ ঝাল ঝাল সুন্দর হয়, তো কালোটাই আমি এখন খাচ্ছি, এটা শেষ হয়ে গেলে আর পাবো না। কালকে তো ওদের জন্য তন্দুর নিয়ে এসেছিলাম, ওর জন্য তন্দুর নিয়ে এসেছিলাম, আসার সময় আমাদের পুরনো জ্যোতি হল, সবাই যারা এখানে লোকাল যারা থাকে তারা যায় চেনে, ওই জ্যোতি হলের সামনে দুজন দাদু বসেছিল, ওরা শুধু ওই ঝালমুড়ি আর ওই কি বলে আলুর আলু না আলু কাবড়ি এইগুলো সব বানায়, তা আমার দেখে আমি ভেবেছিলাম যে নিজের জন্য একটা ফিশ ফ্রাই নেবো, তারপরে আর নিয়ে নিই, তা যাই হোক গিয়ে ওদের দেখে ওইখান থেকে মিষ্টি কিনছিলাম, তা দেখে আমার খারাপও লাগে যে ওদের এখন বিক্রি হয় না, একসময় হলে কত মানুষ যেত সিনেমা দেখতে,
এখন হলগুলো তো বিলুপ্ত হয়ে গেছে, আর এখন সব মাল্টিপ্লেক্স হয়ে গেছে, আইনক্স হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে। তা আমি গিয়ে বললাম একটু ছোলা দিয়ে বাদাম ফাদাম দিয়ে সুন্দর করে, এটা কি বলে ওটাকে, ছোলা বাদাম দিয়ে ওই চাট টাইপের বানিয়ে দাও, বানিয়ে দিলো। 20 টাকা নিয়ে এসেছিলাম, ভালোই লাগলো খেতে। তা আগে আমরা স্কুল পালিয়ে কত কি করতাম, এমনকি যারা যারা টিকিট ব্ল্যাক করতো, মানে ফার্স্ট দিন ফার্স্ট শো আমরা দেখবই এরকম ছিল, যে কোনো মুভি এলেই আমরা দেখতাম। আর বিশেষ করে এসআরকে আমার খুব ফেভারিট বলে আমরা তো গিয়ে হাঁ করে বসে থাকতাম, এমনকি যারা ব্ল্যাক করতো তাদের বলাই থাকতো যে আসবো ফার্স্ট ডে ফার্স্ট শো, আমাদের লাগবে কিন্তু টিকিট, ওরা আলাদা করে টিকিট রেখে দিত। তা এইটাই বলার ছিল তোমাদের, তোমাদেরও নিশ্চয়ই খাওয়ার খারাপ লাগে এই সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে বলে, যতই এসিতে বসে দেখি কিন্তু সেই আনন্দটা আর নেই, বসে বসে ঝালমুড়ি খাবো ফেলবো এ করবো সেই আনন্দটা আর নেই এখন। চেয়ার বাজাবো, চেয়ার তো মানে কিছু হয়ে গেল, মানে অফ হয়ে গেল লাইনটা আর চেয়ার দিয়ে ভেঙে গেল। এখন খুব বেশি ডিসেন্ট হয়ে গেছে, আমরা এসি হলে বসে সুন্দর করে যখন অ্যানথেম শুরু হয় সবাই মিলে একসঙ্গে দেখে সেগুলোও ভালো লাগে, ওটাও একটা ডিসিপ্লিন একটা সুন্দর ওয়েতে হয়। বাট তখনকার মজাটা একটা অন্যরকম ছিল, কাঠের চেয়ারে বসা, উই পোকা কামড়ানো, চুল গাচ্ছি বসে বসে মুভি দেখতে দেখতে, তারপরে কোনো কিছু ভালো কিছু সিট হলে সরি যাই হোক সবাই মিলে সেই সিটি দেওয়া, সবাই ছেলেগুলো একসঙ্গে দাঁড়িয়ে সিটি দেওয়া, মানে একটা আলাদা অ্যাম্বিয়েন্সের মধ্যে আমরা থাকতাম, সেগুলো কিন্তু কোথাও গিয়ে আমরা মিস করি। তো এখন আমরা বসে গেছি মুভি দেখব বলে, আর বাইরেটা না যা গরম, মানে লু বইছে, লু থাকা যাচ্ছে না। তো এখন একটু বেটার ফিল করছি, তো এখন বসে মুভিটা দেখবো, আর তার আগে ব্লগটাকে শেষ করে দেবো। তো যদিও আজকের ব্লগটা খুবই ছোট হয়েছে, কিছু করার নেই অ্যাকচুয়ালি, মানে স্যাটারডে সানডেটা আমরা অনেক কিছু অ্যাক্টিভিটি করতে পারি, কিন্তু অন্যান্য উইকডেজগুলোতে কী হয়, ওরও কাজ থাকে, যদিও আজকে ওর কাজ ছিল না, ও বাড়িতেই ছিল, কিন্তু আমার এই পড়ানো খাতা লেখা সকাল থেকে শরীরটাও খারাপ ছিল, তো বিশেষ কিছু করা হয়নি। তো যাই হোক আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, আশা করি তোমাদের কিছু হলেও ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।